আমার ভাই বোন সবাই বাবা সবাই আমার সাহায্য করো, আমি ভালো হইলে আমি সবাই সানোর শুনছি স্যার আমার সাহায্য করো, জানলাম আমার গরিবরে সাহায্য করলে। একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবা, আমার সামনে যে মহিলারে দেখতে পাইতরা নিশ্চয়ই আপনার যদি প্রশ্ন করা হয় তার বয়স কত হয় কেউ কইবা 60, 65, 52 বা 70-এর উপরে ওরকম তানা লাগে, কিন্তু হকিকতে তার বয়স হইল মাত্র 27 বছর বয়স, কিন্তু দেখতে লাগে বহুত বয়স্ক। এই অবস্থা তান হইছে বেমারের কারণে, তান ও একটা ফ্যাট দেখতে পাইতরা আপনারা, এটা ফুরা ফুলা আর শরীরের কন্ডিশন দেখরানি, শরীরের কন্ডিশনটা খুব খারাপ, কমর ফসা না ফেটো শাখা এখন মানে দৌড়াদৌড়ি করে, বর্তমানে মহিলা কন্ডিশন খুব বেশি খারাপ, টাকার অভাবে বাড়িতে রাখি দিয়েছেন, ডাক্তারের কাছে লইয়া দিতে পারত না। তো বিভিন্ন সময় বরাক কণ্ঠত ভিডিও দেখুন যে আমরা কিছু সাহায্যের ভিডিও বানাইয়া মানুষের কাছে সাহায্য চাই, আপনারা সাহায্য করেন ও আমরা লগে যোগাযোগ করছেন, আমরাও 2-3 দিন থেকে খুব ব্যস্ত আসলাম, সময় দিয়াও দিতাম পারছি না, আজকে আমরা আইছি। তো ইনো আইয়া যে কন্ডিশন দেখি আর পেশেন্টর, যদি এলা জানতাম আমরা হিন্দি অনুভব করতাম পারছি না যে এরকম হইব, মেয়েটার মা বাবাও নাই, যদি জানতাম এরকম হইব তো আমরা অনেক আগে আইলাম, মানে এখন শুনি আর মেয়ের বাবাও নাই মাও নাই, ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এরা যতটুকু পারে সহযোগিতা করে, বাই নই না শুনি খালি মামা দুইজন মামা ইন্টারনে তাদের যা পাশুন তফিয়ত দিয়ে তাদের 2000 করছেন, এখন তাদের নাই রাখেন এখন আপনারা আশপাশের যাইতে নেই তাই জিম্মাদার। তো কোনো দিনও আপনার অত বেশি আমি জি হয়েছি না, দেন রিকোয়েস্ট করছি না, দেন আপনাদের খেয়াল করে দেখো ভিডিওটা, এইলা কইছি না আমি কোনোদিন, কিন্তু আজকে কই আর আপনারা একটু খেয়াল করে দেখো ভিডিওটা, আর আমার এই বোনির ভাই সাপ কো আপনারা নিশ্চয়ই আপনাদের মনের মাঝে দুঃখ লাগবো কষ্ট লাগবো, আর আমি আপনাদের কাছে হাত জুলিয়া অনুরোধ করি আর আল্লাহর ওয়াস্তে বহুত টাকা আমরা বহুত এমনি খরচ করি ফেলাই দিই, প্রয়োজন ছাড়া অনেক টাকা আমরা খরচ করি, ওই যে টাকাটা আমরা ফালতু খরচ করি অনেক সময় ও টাকাটাকে যদি কিছু টাকা আপনারা একটু যদি বোনের দিকে খেয়াল করেন আর দেন, তো আমার আজকে বোন হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। আপনারা নিশ্চয়ই বিগত দিনে একটা ভিডিও তো আমরা দেখছেন যে একজন পেশেন্ট মানে মরার মতো অবস্থা আছে, ওখান থেকে কেউ মোটামুটি আল্লাহর বিয়ায় আর আপনার তো সারা সাহায্য সহযোগিতা উঠি আইসেন, আমার বিশ্বাস এই মহিলাও সুস্থ হয়ে উঠিবা, যদি আমরা সারা একবার খেয়াল করিলাই সুস্থ আল্লাহ করতাম, দোয়াও করতাম আর সদকাও করতাম সাহায্য সহযোগিতা করতাম। আপনারা এখানে আর মানে তান বিশ্বস্ত কেউ আসেননি, তান ফোনপে গুগল পে নম্বর দিতা আসেন, ঠিক আছে ওখানে ওখানে বিশ্বস্ত মানুষের ফোনপে গুগল পে নম্বর দেবইব, আপনারা স্ক্যানারও দেবইব, স্ক্যানারের মাধ্যমে ফোনপে গুগল পের মাধ্যমে তানে পয়সা করে দিয়ে সাহায্য করবা, যেন যতটুকু পারেন সাহায্য করবা, যার টাকা পয়সা দেওয়ার সম্ভব নাই মোবাইল ব্যবহার করেন, ইলা বহুত মহিলাও আসেন আপনারা মোবাইল ব্যবহার করেন, আপনারা নিশ্চয়ই আমরা বোনের ভিডিও দেবো, আপনারা শেয়ার একবার করে নিবা ভিডিওটা যাতে আরও কোনো ধনী মানুষের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছে, অনুরোধ করি আর আপনারা দিল খুলিয়া একবার সদকা দেন, ওলা পয়সা দেখো আর কি, যাতে মহিলার পয়সার অভাব হয় না, পয়সার অভাবে যাতে মরেন না, পয়সার অভাবে যাতে কষ্ট করেন না, যদি কিছুটা সুস্থ হইতে পারেন তোমার সারা লাগে দোয়া করবা, তোরা তোরা মাত্রায় ভালো নিক, হ্যাঁ তো খো তান তান্ডে খুঁজছো ইন তোমার দেখরা ভরা মানছে। আমার ভাই বোন সবাই বাবা সবাই আমার সাহায্য করো, আমি ভালো হইলে আমি সবাই সানোর লাগে শুনছেন যে স্যার আমার সাহায্য করো, জানলাম আমার গরিবরে সাহায্য করলে, আমি এক মহিলা আমি উঠিলাম ভালো হইলে আর কিছু করলে শুনছেন তো আপনারা, তাই আপনার দোষ বলে দোয়া করবো আপনারা তাহলে সাহায্য করতাম, আপনারা দেখা তো অবস্থা এই মহিলা মাতার মতো অবস্থা নাই, আর দোয়া ভাইবা দোয়া ভাইবা আর সবর উদ্দেশ্যে আপনারা সদকা করবা যেন যতটুকু পারেন, ধন্যবাদ।